রাজশাহীর শহীদ এইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম রাজশাহী বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু। প্রায় 15,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি দীর্ঘদিন ছিল অবহেলিত। রাজশাহীতে কেবল 3-স্টার এবং 5-স্টার মানের হোটেল না থাকায় বন্ধ হয়ে যায় রাজশাহীর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো। তবে হালের এই অবকাঠামোগত উন্নয়নের ফলে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। পাকিস্তান অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের যুবারা। দুটি দলের মধ্যে 3টি ওয়ানডে ও 1টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজশাহীতে। আগামী 11 মে থেকে শহীদ এইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের মাঠে এই ম্যাচগুলো গড়াবে, তাই সব ধরনের প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর হলেও রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাওয়ায় রাজশাহীর ক্রিকেট প্রেমীদের মাঝে এক ধরনের উৎসাহ কাজ করছে। তারা বলছেন, এই ধরনের ম্যাচগুলো হলে স্থানীয় খেলোয়াড়েরা উজ্জীবিত হবেন। এক যুগ পর রাজশাহীর মাটিতে আন্ডার-19 যে পাকিস্তান টিম আসতেছে, এটা আমরা আসলে নিজেদেরকে মানে গর্বিত মনে করতেছি এবং আমরা একটা ভালো খেলা পাবো, রাজশাহীর মানুষ একটা ভালো খেলা দেখবে এবং রাজশাহীর মানুষ যে উপভোগ করবে খেলাটা, এটা আসলে খুব আনন্দের এবং খুব আমাদের জন্য খুবই একটা সুখবর। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, পাকিস্তান যুবাদের এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল টেস্ট, 5টি ওয়ানডে ও 1টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান অনূর্ধ্ব 19 দলটি ইতোমধ্যেই চট্টগ্রামে গিয়েছে। সফরের একমাত্র টেস্ট ও প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি 3টি ওয়ানডে ম্যাচ ও একমাত্র টি-20 ভেন্যু রাজশাহীর শহীদ এইচএম কামরুজ্জামান স্টেডিয়াম। আমার পেছনে শহীদ এইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামটি দীর্ঘ এক যুগ ধরে মুখ দেখেনি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের। তবে এবার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক টুর্নামেন্টের 3টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টেডিয়ামটিতে। এতেই আশা ফিরেছে রাজশাহীর ক্রীড়াঙ্গনে। আগামী 11, 13 এবং 15 মে এই ভেন্যুটিতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের 3টি ওয়ানডে এবং 1টি টি-20 ম্যাচ। হয়তোবা এর মধ্য দিয়েই রাজশাহীর ক্রীড়াঙ্গন আবারও ফিরে পাবে তার পুনরূপ এবং রাজশাহীর স্টেডিয়ামগুলোতে আবারও শুরু হবে আন্তর্জাতিক টুর্নামেন্ট। রাজশাহীর শহীদ এইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।